بسم الله الرحمن الرحيم আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান, কোন মুসলিম ব্যক্তি যদি বৃক্ষরোপণ করে, গাছ লাগায়, আও ইয়াজরাউ জারআন, কিংবা ফসল আবাদ করে, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন, আর তা থেকে পাখি কিংবা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ফসল গাছগাছালি কিছু খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তবে ইহা তার পক্ষ থেকে সাদগা হিসাবে গণ্য করা হবে। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2320, সহিহ মুসলিম হাদিস নাম্বার 3865। হাদিসের মান সহিহ।